আমার নাম আরতি, আমি একজন অমুসলিম। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, তার আগে আমি আপনাকে এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি। আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি, সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায়। এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে, অথবা ইসলাম কিভাবে বেহেশত বা দুর্গকে বিশ্বাস করে যদি সেটা যুক্তিবাদী হয়? বোন আপনি প্রশ্ন করলেন, বললেন এটা জেনে আপনার ভালো লেগেছে যে ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটা বিজ্ঞানসম্মত ধর্ম, যৌক্তিক ধর্ম। তারপর বললেন যদি ইসলাম যৌক্তিক ধর্ম হয়ে থাকে তাহলে ধর্মটা কিভাবে বিশ্বাস করে ঈশ্বরে, কিভাবে বিশ্বাস করে বেহেশত আর দোযখে? বোন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন বিজ্ঞানের মাধ্যমে। যদি কোনো নাস্তিককে প্রমাণ দেখাতে চাই, যদি কোরআনের সত্যকে প্রমাণ করতে চাই তাহলে বিজ্ঞানের সাহায্য নেব। বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। আগেকার দিনে এটা ছিল অলৌকিক কাজ, তারপর আসলো সাহিত্য আর কবিতার যুগ। প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক, কোরআন সবসময়ের জন্য অলৌকিক। এই কারণে বলছি, আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি। আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হলো আল্লাহর বাণী। যদি সে বিজ্ঞানে বিশ্বাস না করে, যদি নিরপেক্ষ না হয়, যদি বুঝতে না চায়, তাহলে সম্ভাবনা বেশি যে সে পবিত্র কোরআন বিশ্বাস করবে না। সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। আপনি যদি বিজ্ঞানের কথা বলেন, ঈশ্বরের কথা যদি বলেন, বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। এখন আগেকার দিনে ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান থাকলে আপনি হবেন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। এরপরে বেহেশত আর দোযখ নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেই। আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনে বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার 80% একেবারে 100% সঠিক হয়েছে। বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো, পৃথিবীর আকার কেমন, চাঁদের আলোর কথা, তারপর সূর্য তার নিজের চারপাশে ঘুরে, পানিচক্র, ভূগোল, বোটানি ইত্যাদি, বিজ্ঞান সম্পর্কে কোরআনের এসব কথার 80% একেবারে 100% সঠিক প্রমাণিত হয়েছে। কোরআনের বাকি 20% সেটা এখনো প্রমাণিত হয়নি, সঠিকও না ভুলও না। আমার যুক্তি বলে যখন 80% একেবারে পুরোপুরি সঠিক আর বাকি 20% সঠিকও না ভুলও না, এই 20%-এর 0.1%ও ভুল বলে প্রমাণিত হয়নি, আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি 20% সঠিক হবে, তাহলে বেহেশত আর দোযখ, ফেরেশতা, জিন, বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি। বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআনের 80% বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে। আগামীকাল হয়তো 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরে বিজ্ঞান তখন বেহেশত নিয়ে কথা বলবে, দোযখ নিয়ে কথা বলবে, জিন নিয়ে কথা বলবে। আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না, বিশ্বাসটা যুক্তিসঙ্গত। যখন 80% পুরোপুরি সঠিক বলে প্রমাণিত, বাকি 20%-এর 0.1%ও ভুল বলে প্রমাণিত হয়নি, কোনো বিজ্ঞানী বলতে পারবে না, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে না দোযখ বলে কিছু নেই, বিজ্ঞান দিয়ে এটাও প্রমাণ করতে পারবে না যে বেহেশত বলে কিছু নেই, শুধু বলতে পারবে আমি জানি না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, প্রমাণিত হয়নি। আমার চুক্তি বলে এই 20% এখনো ভুল বা সত্য প্রমাণিত হয়নি, বাকি 80% পুরোপুরি সঠিক। একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে, একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি 20% সঠিক হবে। সেজন্য আমি বিশ্বাস করি দোযখে, বিশ্বাস করি বেহেশতে, এছাড়াও আমি ফেরেশতা আর জিন বিশ্বাস করি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার কিছু ব্যাপার পরিষ্কার করা প্রয়োজন, কিছু ব্যাপারে জানা দরকার। এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক? হ্যাঁ স্যার, আপনি এখন বললেন যে বিজ্ঞান ও আল্লাহর ধারণায় বিশ্বাস করে, ইসলামও সেটাই বিশ্বাস করে, সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেয়া হয়েছে আল্লাহ আর বেহেশত দোযখ সম্পর্কে? বোন আপনি আমার পুরো লেকচার শুনেছেন? হ্যাঁ। আপনি কি আমার গত লেকচারটা শুনেছিলেন? ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড? না স্যার, আজকেই প্রথম এসেছি। এখানে আমি 15 মিনিটে সেই কথাগুলো বলেছি যেটা আসলে 2 ঘন্টার লেকচার। আপনাকে অনুরোধ করব আপনি আমার ভিডিও ক্যাসেটটা জোগাড় করেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী, নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি, সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি। সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে, যদি স্রষ্টা বলে কেউ না থাকতো তাহলে কোরআন কে লিখেছে? 1400 বছর আগে এই কোরআন কে লিখেছে?
এই কোরআন, এই প্রশ্নটা আমারও যে এই কোরআন কে লিখেছেন? কে লিখেছে? আমাদের স্রষ্টা লিখেছেন, ঈশ্বর লিখেছেন, মানুষ এটা লিখতে পারবে না। সরি, এই কথাটা ব্যাখ্যা করে বলেন। এই ব্যাখ্যাটা আমি 2 ঘন্টা ধরে দিয়েছি, আপনি ভিডিও ক্যাসেটটা দেখেন। আর 95 সালে এই টপিকের উপরে বোম্বেতে লেকচার দিয়েছিলাম। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব, মহিলা ভলেন্টিয়ারদের, উনাকে ওই ক্যাসেটটাও দেবেন যেখানে বোম্বেতে 95 সালে আমি এই লেকচারটা দিয়েছিলাম। লেকচারগুলো দেখেন, ইনশাল্লাহ এখানে বিস্তারিত পাবেন, এখানে ব্যাখ্যাগুলো পাবেন, ঈশ্বর আর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর কোরআনের সত্যতার প্রমাণ। আশা করি উত্তরটা পেয়েছেন।